সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারত ও বাংলাদেশ দুদলই নিজেদের প্রথম ম্যাচে পেয়েছে জয়ের স্বাদ। তবে গোল সংখ্যায় ভারত এগিয়ে থাকায় এ ম্যাচ হারলে ফাইনালের মঞ্চে যাওয়ার আশা ক্ষীণ হয়ে যেত স্বাগতিকদের। তবে এরপরও পরস্পরের সঙ্গে মুখোমুখিতে দুদলই ছিল সমানতালে ক্ষিপ্র। খেলার প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিল না সাইফুলবাড়ি টিটুর শিষ্যরা। ভারতের অবস্থানও ছিল তাই, কিন্তু বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডল নস্যাৎ করে দেন। গোল শূন্যতেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও খেলার দৃশ্যপট ছিল অনেকটাই একই রকম, তবে এবারে নিজেদের ক্ষিপ্রতা বাড়িয়ে দেয় স্বাগতিকরা। স্বপ্নার দুটি কর্নার কিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় টিটুর দল। দৃশ্যপট দেখে সবারই মনে হয়েছিল গোলশূন্য ড্রতেই শেষ হবে খেলা, কিন্তু নির্ধারিত সময়ের পর যোগ হওয়া মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। আফিদার লম্বা পাসে বল পেয়ে ভারতের রক্ষণের ফাঁক বুঝে জালে বল পাঠিয়ে দেন সাগরিকা। আসরে এ নিয়ে দুই ম্যাচে তার গোল সংখ্যা তিনটি, আর সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ভারতকে টানা তিনবারের হারের স্বাদ দেয় বাংলাদেশ। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।